हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमार आज के रेसिपी होलो चिंगड़ी भापा। आमार आरो रान्ना पेते सब्सक्राइब टू माय चैनल एंड हिट द बेल आइकन। और भालो लागले लाइक कमेंट एवं शेयर करते एकदम भूलबेन ना। आमी चिंगड़ी माछगुलो के खूब भालोभावे परिष्कार करे धुए नियेछी। एकटुखानी लवण, सामान्य परिमाणे हलुद गुड़ो दिए भालोभावे मिशिए 10 मिनट मतो मैरिनेट होते रेखे दिब। निये निच्छि 2 चामच मतो टक दई, सर्षे, पोस्त और 4 काचा लंका और एकटुखानि दूध। একটা মিক্সিং কাপে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। একটা স্টিলের বাটিতে আমার তৈরি করা পেস্টটা নিয়ে নিচ্ছি। তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটুখানি লবণ, আর সামান্য পরিমাণে সুগার পাউডার। আর 1 চামচ মতো সরিষার তেল। এবার চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটা কড়াইতে এইভাবে স্ট্যান্ড বসিয়ে জল দিয়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে জলের লেয়ারটা যেন টিফিন বাটির অর্ধেকেরও কম ডুবে থাকে। এবারে টিফিন বক্সের ঢাকনা লাগিয়ে এভাবে বসিয়ে 5-10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রেখে দিব। প্রায় 15 মিনিট মতো পরে টিফিন বক্সের ঢাকনাটা খুলেছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার আজকের চিংড়ি ভাপা।